গাভী গরু। আচ্ছা গাভীন, হ্যাঁ গাভী গরু না, গাভী গরু, এটা গাভী গরু মানে সাড়ে তিন মন টন, সাড়ে তিন মন হবে, বসাবে। আচ্ছা দেশাল গরু না, দেশি, দুই মনের উপরে তো হবে, হ্যাঁ হ্যাঁ দু মন হবে, দুই মনের উপরে যাবে। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি আব্দুর রহমান, আরও একটা নতুন ভিডিওতে। আর আজকেও চলে আসলাম আমরা বরাবরের মতো 100 ফিট গরুর হাটে। তো বরাবরের মতো আপনাদের রিকোয়েস্টে একটা ভিডিও আসছে, সেটা হচ্ছে আপনারা হচ্ছে মাঝারি সাইজের যেই গরুগুলো দেখতে চান আমরা আজকে সেই গরুগুলো দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথে এক ব্যাপারী ভাই আছে, কুষ্টিয়ার ব্যাপারী ভাই। ভাই আপনার নাম কি? মোহাম্মদ মুকুল। মোহাম্মদ মুকুল, আচ্ছা কবে আসছেন এই হাটে? মঙ্গলবারে। মঙ্গলবার, তো কয়টা আনছেন গরু এই বছর? 10টা নিয়েছি। 10টা গরু আনছেন, কেমন রাস্তা হলো? লকডাউনের পর আসছেন তো? হ্যাঁ হ্যাঁ লকডাউনের পর। তো কেমন রাস্তা? রাস্তা খুব ভালো ছিল ইনশাল্লাহ, কোনো আগামী গরুর তো কোনো সমস্যা হয়নি, গরু বাছুরের কোনো সমস্যা হয়নি, সুস্থভাবে আসছে। আচ্ছা তো এটাই জানার ছিল। আর হচ্ছে আপনি তো গরুর দাম এখন যেহেতু একদম শেষ সময়, কুরবানি একদম কাছাকাছি, তো এই কাছাকাছি সময়ে সীমিত লাভে আমাদেরকে একটু দামটা জানাবেন যাতে ক্রেতারা একটু কিনতে পারে গরুগুলো। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। আচ্ছা তো ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমরা এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা সাবস্ক্রাইব করেন না, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও দিলে আপনি পেয়ে যান সবার আগে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। এই যে আমরা প্রথমে এই গরুটা দেখছি, এটা কোন জাতের গরু? এটা গাভী গরু। আচ্ছা গাভীন, গাভী গরু না, গাভী গরু, এটা গাভী গরু। তো গাভী গরু সচরাচর দেখা যায় না, কিন্তু এটা আছে, এটা সুন্দর, হ্যাঁ এটা সুন্দর, এটা মানে গাভী গরুর গোশ খাতে খুব সুন্দর, মানে খুব সুস্বাদ, বুঝছেন, পাতলা গোশ খাতে খুব সুন্দর লাগে। আচ্ছা এর জন্য আনছেন না? তো এটার দাম কেমন চাচ্ছেন আপনারা? আমি এটার দাম চাচ্ছি 95,000। 95,000, এটা কয় দাঁতের গরু? দুই দাঁত, দুই দাঁতের গরু 95,000 টাকা চাচ্ছেন। আমি 75,500 টাকা বিক্রি করেছি। আচ্ছা এটার আরেকটা ছিল? হ্যাঁ ইজরা, হ্যাঁ জরা। আচ্ছা তো 75,500 বিক্রি হইছে ওইটা, এটাও তো তাইলে ওই দামেই আশা করা যায়, আশা করা যায়, আশা করা যায়। আর এমনি চাচ্ছেন তো 80-র উপরে? হ্যাঁ হ্যাঁ 80-র উপরে, 80-র উপরে চাচ্ছেন। কত মন হবে আনুমানিক এটা? আনুমান 3.5 মন টন, 3.5 মন হবে, বসাবে। আচ্ছা দেশাল গরু না? দেশি। আচ্ছা তো একটা কথা বলেন, এই যে অনেকগুলো গরু আনছেন, তো এগুলো কি আপনার পালা গরু নাকি হাট থেকে গৃহস্থ বাড়ি থেকে কিনে নিয়েছি, মানে সংগ্রহ করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কতদিন আছে এই গরুগুলো আপনার কাছে? আমার কাছে আছে আজকে 15 দিন আছে। 15 দিন আছে, তো প্রাকৃতিক খাবার দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কোনো সমস্যা হয়নি? না না সমস্যা হয়নি, আল্লাহর রহমতে, আল্লাহ খুব সুস্থ রেখেছেন। ৭৫,000 বিক্রি, 75,000 বিক্রি, চাওয়া দামানো বেশি। হ্যাঁ হ্যাঁ 75 বিক্রি, এটাও 3.5 মন, হ্যাঁ 3 মন, 3.5 মন বসাবে। দুই দাঁতের গরু না? দুই দাঁতের গরু। তো ভিউয়ার্স যারা দেখছেন এই গরুটা মাশাআল্লাহ সুন্দর আছে, আর দাম হচ্ছে কত? 75,000 টাকা। আসলে হয়তো আরো কিছু সম্মান করা যেতে পারে। হ্যাঁ সম্মান করা। আচ্ছা তারপর এই যে আরেকটা, একটু এটা একটু বড় গরু লালের মধ্যে, তো লাল গরু মাশাআল্লাহ অনেকেই চায়। লাল গরু এটা কত চাচ্ছেন? এটা 1,35,000। 1,35,000 দেশাল সার? হ্যাঁ দেশাল সার। কয় দাঁতের গরু এটা? এটা দুই দাঁতই দাও। এটাও দুই দাঁত? আচ্ছা এখানে সবগুলো গরু? হ্যাঁ সব দুই দাঁত, সব দুই দাঁত। আর কুরবানি দেওয়ার উপযুক্ত? হ্যাঁ কুরবানি দেওয়ার উপযুক্ত। আচ্ছা কুরবানি দেওয়ার উপযুক্ত গরু, একদম নিখুঁত, কোনো ভেজাল? না না কোনো ভেজাল নাই। কত হলে আশা বিক্রি? এটা 1,25,000 হলে ছাড়বো। 1,25,000 দাম উঠছে কিরকম এটা? এটা হয়েছে সুন্দর গরু, দাম তো উঠার কথা সুন্দর, 1,25,000-20 পর্যন্ত উঠছে, 20 পর্যন্ত উঠছে। আর আপনি হচ্ছে 25 হলে ছাড়ার? হ্যাঁ 25 হলে ছাড়বো। আচ্ছা তারপর এই যে এই পাশে আরেকটা, এটাও দেশাল সার না? হ্যাঁ এই দুইটা দেশাল সার, দেশাল সার। এই দুইটা মনে হয় একই জোড়া? হ্যাঁ একই জোড়া। তো কত চাচ্ছেন এই দুইটা?
এই জোড়া আছে 3,50,000, 3,50,000 টাকা দাম। 3,50,000 টাকা জোড়া দেশাল সার। আচ্ছা, তো 3,50,000 টাকা এটা কি 3 লাখ করা যায় দুইটা? হ্যাঁ হ্যাঁ, 3 লাখ হলে 3 লাখ বাদ আর কিছু সম্মান করা যায়। হ্যাঁ সম্মান করা যায়। এগুলো দুই দাঁতে না? জি জি, দুই দাঁতের গরু দেশাল সার। আর এই গরুগুলো হচ্ছে আনা হয়েছে কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া থেকে। কুষ্টিয়ার গরু আসলে একটা হাটে কুষ্টিয়ার গরুই বেশি থাকে। হ্যাঁ, কুষ্টিয়ার গরু বেশি। কি গরুর দাম কম এর জন্য বেশি নাকি কুষ্টিয়ার ব্যাপারই বেশি? কুষ্টিয়ার গরু বেশি মানে দাম, এবং আর দেশাল গরু তো কুষ্টিয়ার গরু মানে বেশি তৈরি করতে পারে, সৌন্দর্য করতে পারে। হ্যাঁ, এই জন্য ভালো জাতের গরু। আচ্ছা, তারপরে এই যে এখানে আরেকটু ছোট দেখতে পাচ্ছি। হ্যাঁ ছোট। এটার কালারটা অনেক সুন্দর, হালকা মিষ্টি কালারের মধ্যে। এটা কত চাচ্ছেন? এটা চাচ্ছে 85,000। 85,000? হ্যাঁ হ্যাঁ, 85,000 টাকা চাওয়া দাম না? জি জি, 85,000 টাকা চাচ্ছেন। তো এই গরুটা কতদিন আপনার কাছে? এটা মানে 15, হ্যাঁ 15। এটা কত, 2 বছর হয়েছে না? হ্যাঁ 2 বছর বয়স। দুই দাঁতের গরু? হ্যাঁ দুই দাঁতের গরু। এটা লাস্ট কত করতে পারবে? এটা 75,000 হলে বিক্রি হবে। 75 হলে বিক্রি হবে? 70-এ নামবে? হ্যাঁ নামতে পারে। হ্যাঁ 70 হলে বিক্রি করা যাবে ইনশাআল্লাহ। 70 হলে বিক্রি করা যাবে, যেহেতু বাইরে গরু কিন্তু অনেক ক্রেতা কম, বাজার কিন্তু আস্তে আস্তে ডাউন যাচ্ছে। এটাও দেশি জাত, দেশি জাতের গরু। এটা কত চাচ্ছে? এটাও একই দাম। এগুলো আমার কুটুমের। আচ্ছা, তো আমরা এই ছোট গুলো দেখি তো। আচ্ছা, এই যে এই গরুটাও তো আপনার পাশেই গরুগুলো, এইখানেও মোটামুটি ছোট জাতের গরু আছে। তো এইটার কালারও সুন্দর। এটা কত হলে বিক্রি করবে সে? এটা 60,000 হলে বিক্রি করবে। 60,000? আচ্ছা, এটা সুন্দর গরু। 60,000, যারা কমের মধ্যে গরু নিতে চাচ্ছেন 60,000 টাকার মধ্যে। এটা দেশি, একবার অরিজিনাল দেশি জাত। এটা অরিজিনাল দেশি জাত, আমাদের দেশি না? হ্যাঁ আমাদের দেশি, দেশি জাত। এটা হচ্ছে 60,000 হলে বিক্রি। জি, 50,000 হলে বিক্রি হবে। আচ্ছা, এটা আরো কিছু কম করা যায় না? 55 করা যাবে। আচ্ছা, 55 করা যাবে না? 55 করা যাবে। আরো 5,000 কমায় দিচ্ছি। আরো 5,000। এটা কত, 2 মনের উপরে তো হবে? হ্যাঁ হ্যাঁ 2 মন হবে, 2 মনের উপরে যাবে। আচ্ছা, তারপর এই যে আরেকটা, এটাও দেশাল সার। হ্যাঁ এটাও দেশাল সার, দেশাল সার। সাধারণ এর দেখতে খুবই সুন্দর। এটা কত চাচ্ছেন? এটাও চাচ্ছে 65,000। 65,000 টাকা চাওয়া দাম? চাওয়া দাম চাচ্ছেন 65,000। আর 65,000 এই গরু, যেহেতু এটা 3 মন তো হবার কথা। হ্যাঁ হ্যাঁ 3 মন। হ্যাঁ 3 মন হবে, যেহেতু 65,000 টাকা। এত টাকা দিয়ে গরু কিনবে বাজারে, যেহেতু 600 টাকা কেজি মোটামুটি ঢাকায় পাওয়া যায় গরু, সে কুরবানি দেবে এবং সে টাকা দিকে দাঁড়াবে না, এবং সে আল্লাহর ভয়ে কুরবানি দেবে। সে তো গোশ খাবে না, যে আমি আল্লাহর ভয়ে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছি। এইটাই তো একটা ধারণা যে গরুর দাম তো বেশি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ বেশি। হ্যাঁ হ্যাঁ 600 টাকা, 1,000 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কত, একটু ছোট করে বলেন, কত রাখতে পারবেন এইটা? এটা এইটা 55,000 হলে বিক্রি, মানে এখন মানে ওই নিসার হইবে না। আচ্ছা মাশাআল্লাহ, দাম অনেক কমে দিছে। তো যারা এই গরুটা নিতে চান দেখতে পারেন, এই গরুটা সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা, তো আপনার এই হাটে কত বছর আপনি? আমি আজকে 4 বছর আসছি। 4 বছর আসছেন এই হাটে। তো এই হাটের অবস্থা কিরকম আগের চাইতে? আগে খুব সুন্দরভাবে বেচা কেনা করেছি, খুব ভালোভাবে বেচা কেনা করেছি, কোনো সমস্যা হয়নি। এবার দাও আইসি আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। হ্যাঁ ক্রেতা তো মনে হয়, হ্যাঁ একটু কম, একটা ক্রেতা কম, বেচা কেনা একটু বিক্রি কম, বিক্রি কম। নাইলে প্রতি বছর কিন্তু এত গরু দেখা যায় না। না এত গরু দেখা যায় না। জি জি। আচ্ছা, তারপরে এই যে আরেকটা, এটা কি দেশাল? হ্যাঁ এটা দেশাল, দেশাল। এটা গরু না? হ্যাঁ এটা গরু। এটা কত চাচ্ছেন? এটা চাচ্ছে হলো 85,000। 85,000 টাকা। এটা 3 মনের পারে যাবে? হ্যাঁ 3 মন পার হয়ে যায়। এটা কত হলে বিক্রি করবেন? এটা 75,000 হলে বিক্রি হবে। 75-এ বিক্রি? জি জি, 75-এ বিক্রি হবে। দুই দাঁতের গরু? হ্যাঁ দুই দাঁতের গরু, দুই দাঁতের গরু। আচ্ছা, তো ধন্যবাদ, আপনার অনেকগুলো গরুই দেখলাম। তো আসলে চলেন, তো আসলে ক্রেতারা এই ধরনের গরুই দেখতে চায়, এর জন্যই আপনার গরুগুলো দেখালাম। তো
যদি কারো এই গরুগুলো পছন্দ হয়, আপনার মোবাইল নাম্বার মুখস্থ আছে? জি জি আছে। একটু বলেন মোবাইল নাম্বার। 01 7 01 7 45 45 71 71 83 38 38। আচ্ছা, সুন্দর নাম্বার। তো নাম্বারটাও আমরা দিয়ে দিলাম ভিডিওতে। এমন আছে হয়তো 100 ফিটে অনেকে কম সময়ের মধ্যে গরু কিনতে চায়, তারা চলে আসবে। যেহেতু আপনি একদম কমের মধ্যেই দামটা বলে দিচ্ছেন, আশা করি ক্রেতা আসবে। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।